সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মাহফুজা খাতুন শিলা। তোমাকে স্বাগত সময় সংলাপে। তোমাকে এখন আমি জলকন্যা বলবো না স্বর্ণকন্যা বলবো, বুঝতে পারছি না, কিন্তু যাই হোক জলে। তুমি মানে ট্র্যাকে ছিলে, ট্র্যাক থেকে জলে চলে গেলে, মানে এই সাঁতারে চলে গেলে। সেই আমি আগে একটু ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কথা শুনতে চাই, যে তুমি অ্যাথলেটিক্স হিসেবে শুরু করেছিলে, তাই না? সেই গল্পটা যদি আমাদেরকে জানা, এমনিতে পত্র পত্রিকা অনেক এসেছে, তার সঙ্গে আরো যুক্ত করে যদি বলো, আরো যুক্ত করে বলো যে কিভাবে তুমি প্রথম ট্র্যাকে গেলে, সেটাই যদি একটু বলো। আমি ছোটবেলা থেকে অনেক হ্যাংলা পাতলা ছিলাম, আর হচ্ছে দৌড়টা অনেক ভালো পারতাম, যেহেতু পাতলা ছিলাম দৌড়াইলেই ফার্স্ট হতাম স্কুলে। এটা আসলে আমাদের খেলার লেভেলটা স্কুল পর্যায়ে ছিল, আমি তো কখনো ভাবিও নাই যে আমি আসলে এরকম একটা জায়গাতে পৌঁছাবো। তো ছোটবেলা থেকে সবার সাথে দৌড় ঝাঁপ লাভ ঝাঁপ খেলতাম, আলটিমেটলি দেখা গেলো একসময় ফার্স্ট হয়ে গেছি। তারপর হচ্ছে থানা পর্যায়েও খেলছি, সেখানেও ফার্স্ট হয়েছি, যে ডিস্ট্রিক্টেও খেলছি সেখানেও ফার্স্ট হয়েছি। তারপর হচ্ছে বিভাগীয় পর্যায়ে এসে পারি না, এটা হলো অ্যাথলেটিক্স এর ঘটনা, আমি যখন দৌড় লাভ ঝাঁপ করতাম। দেন কোন এক সময় হচ্ছে আমি অ্যাথলেটিক্স কম্পিটিশন করার জন্য থানা পর্যায়ে খেলতে আসবো, সামহো আমার কোনোভাবে ডিলে হয়ে গেছিল, অ্যাথলেটিক্স কম্পিটিশনটা করতে পারি নাই। কারণ অ্যাথলেটিক্স করার জন্য মূলত আসছিলাম ওটার উদ্দেশ্যেই, কিন্তু ওইটা আসলে শেষ হয়ে গেছিল, দেন শুধু সুইমিংটাই বাকি ছিল। তো খেলা যখন শেষ, আমরা মনে করছি খেলা শেষ, আমি আমার স্যার আব্দুল কাদের স্যার, আমরা মনে করছি খেলা বোধহয় শেষ, আর বোধহয় কোনো ইভেন্ট নাই। তো কিছু লোক বলতেছে না এখনো সাঁতার বাকি আছে, সাঁতার বাকি আছে। তো স্যার বলতেছে চল, তো কষ্ট করে যখন আসলাম কিছু না কিছু করে সাঁতারটা কেটে যায়, সাঁতার তো পারিস? আমি হ্যাঁ স্যার সাঁতার কাটতে পারি, সেটা তো কোনো প্রবলেম নেই। তখন ক্লাস থ্রিতে পড়ি। আচ্ছা আচ্ছা। স্যার সাঁতার কাটতে পারি, কোনো সমস্যা নাই, চলেন যাই, গোসল তো করা হবে। আমার একদম স্পষ্ট এই কথাটা মনে আছে যে স্যার আমাকে এই কথাটা বললো, চলেন স্যার যাই গরমে, তখন তো অনেক গরম গ্রীষ্মকালের সময় খেলা। তো দুজনে মিলে গেলাম, পাশেই ইয়ে ছিল, পুকুর ছিল, পুকুরে নিয়ে গেছে। সুইমিং পুল, সুইমিং এর ইভেন্ট আছে এটা আসলে জানতাম না। পরে হচ্ছে গেছি, তো স্যার আমাকে বললো যে তোমার কিছু টেকনিক শিখাই দিল, কারণ উনি জানতেন। তো বললো যে তুমি জাস্ট কিছু করার দরকার নেই, তুমি এইভাবে চলে যাবে। তাকে দেখে আমার সিরিয়ালে অনেক মানুষ দাঁড়ায় গেছে, আমি স্যারকে জিজ্ঞেস করছি স্যার এত মানুষ কেন? বলছে এটা একটা খেলা অ্যাথলেটিক্স এর মতো, তুই শুধু দাঁড়ায় পাশে থাকবি, আমি সবচেয়ে সর্বকনিষ্ঠ ছিলাম ওইখানে, তো তুই শুধু এইভাবে এইভাবে গেলেই হবে। আমি যেভাবে বললেন স্যার, আমি শুধু অতটুকুই মাথায় নিছি, আমি জানতাম যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড় হয়, দৌড় আমি কম্পিটিশন সবার সাথে করে আসছি এর আগে, সুইমিংটা আমার জীবনে প্রথমবার, ওইটা একটা কোনো কম্পিটিশন আমার লাইফে। তো যাওয়ার পর দেখি যে না আসলে ফার্স্ট হয়ে গেছে, এবার টাস্ক শেষ করে দেখি আমি আমি সবার আগে, আমার পিছনে সবাই। পরে তো স্যার খুব খুশি হলেন, ওইখান থেকে আমার সুইমিং এর যাত্রাটা শুরু, অ্যাথলেটিক্সটা শেষ। মানে ওই যে একদিন জলে নামলাম প্রথম হয়ে গেলাম, তারপর আর অ্যাথলেটিক্স আর করা হলো না? না, অ্যাথলেটিক্স তো তারপর আর করা হয়নি, কারণ ওর পর আমি ডিস্ট্রিক্ট পর্যায়ে যখন খেলছি তখন আমি ওখানে ফার্স্ট হই। মানে এটা আসলে আমার মনে হয় সৃষ্টিকর্তা চেয়েছিলেন যে আমি সুইমিং দিয়ে আমার লাইফটাকে শুরু করি, বা সুইমিং দিয়ে। মানে ওই পুকুরে ডুব দেওয়া যদি বলি, ওইভাবে যদি বলি, ডুব দেওয়ার পর আর মনে হয় না যে আমি একটু দৌড় দেই? পিছন দিকে আসলে আসার সময় আমার হয়নি, কিন্তু যখন এই যে মানে মানে সুইমিংটা নিয়ে আসলে ব্যস্ত ছিলাম, তো ট্র্যাক এন্ড ফিল্ড যখন এই যে দৌড়ের ব্যাপারটা ছিল, তখন কি মানে মানে প্রথম তো হতে নাকি? হ্যাঁ, তখন তো ফার্স্ট হতাম। ইভেন আমি 2004-05 সালেও আমি বিকেএসপি থেকে হচ্ছে ন্যাশনাল যে কম্পিটিশন গুলো হয়, আমি রানিং এ ভালো ছিলাম বিধায় ওদের রিলে টিমে আমাকে নিত। আমি দুইবারই কম্পিটিশন করছি, দুইবারই গোল্ড মেডেল পাইছি। মানে ছাত্রী কিসে, সাঁতারে? স্টুডেন্ট আমি সুইমিং এর। আচ্ছা, কিন্তু তোমাকে, কিন্তু আমি রানিং এ ভালো ছিলাম বিধায় ওদের চাইনিজ কোচ আমাকে অনেক পছন্দ করতেন, অ্যাথলেটিক্স চাইনিজ কোচ, যেহেতু অ্যাথলেট মেট আমরা সবাই কম বেশি রান করতাম। তো উনি আমার রানিং দেখে ওনার বোধহয় আমাকে অনেক পছন্দ হয়েছে, এবং উনি ওনার রিলেটিভ আমাকে ইনক্লুড করেছেন, ওনার স্প্রিন্টারও ছিলেন। তারপর ওনার মনে হয়েছে আমি বোধহয় ভালো কিছু করতে পারবো। স্প্রিন্টার ভালো করেছে না তুমি ভালো করেছো? অবভিয়াসলি আমি ভালো করেছি, না হলে সে কেন আমাকে রিলেটিভ ইনক্লুড করাবে, চয়েস করবে? দুইটার একসঙ্গে পরে চালানো না, এটা বিকেএসপিতে কোনো ভাবে প্রবলেম না, সম্ভব না। কারণ হচ্ছে আমি বিকেএসপিতে এসে যখন প্রফেশনালি সুইমিংটা শুরু করলাম, মানে আমি তো সুইমিং এ নিজেকে পরিচয় করাই দিলাম, তো অ্যাথলেটিক্সটা আমার করা হয়নি। কিন্তু ওইটা আসলে পার্ট টাইম হিসেবে হয়তো আমার একটা, যেহেতু বিকেএসপির সম্মান ওখানে জড়িত, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওইটাকে কিছু টেকনিক গুলো মানে শিখছো বিকেএসপিতে যখন আসলে সাঁতারে ঘুরতে। তার আগে যে তোমাদের যে যশোরে বা তুমি যে এলাকাগুলোতে থাকতে, যে তোমার সাথে যারা ছিল সাঁতারের দিকে কোনো ধরনেরই মনোযোগ নাই, সাঁতার মানে এরকম কিছু না, আমরা গোসল করে খেলা করা এই বিষয় হলো, এটা হলো আমাদের সাঁতার, বাজি ধরে যে আমি সরাসরি ওই পার যাবো, না না এরকম কখনো করি নাই। জাস্ট আমি সাঁতার এগুলো দৌড়ে করতাম, মানে আমি বললাম না আমি আসলে মূলত তো অ্যাথলেটিক্স এর মধ্যেই ছিলাম। হ্যাঁ, দৌড়ে পাল্লা দিছি বা লাভ দিয়ে পাল্লা দিছি, এটা যেটা গ্রামে বলে পাল্লা দেওয়া, হ্যাঁ এর সাথে ওর সাথে আর কি বাজি লাগা, কিন্তু পানিতে পাল্লা দেওয়া না, পানিতে কখনো এই জিনিসটা আমার করা হয়নি, কখনোই না। এবং মনে হয় অনেক বড় হওয়ার পরে বোধহয় আমি প্রথম আমার মায়ের সাথে বোধহয় আমি পাল্লা দিছিলাম এরকম একটা পুকুরে, এটা
হবে 2 বছর আগে হবে ওই এই মানে এই রিসেন্ট রিসেন্ট আমার মা বলতে কি কেমন সাতারু হইলি সাতারু হওয়ার পর জি সাতারু হওয়ার পর আমার মা বলতে কি তুই ভালো পারিস না আমি ভালো পারি হ্যাঁ কেমন সাতারু হইলি চলতে সাতারু প্রতিযোগিতা হয়ে যাবে আমার কিন্তু আমি আমার মায়ের সাথে পাই নাই ও তোর মায়ের সাথে পারো নাই না আচ্ছা আচ্ছা তাহলে তো সে শহরের চা এবং এই যে সাতর হলো তাহলে মায়ের সঙ্গে পড়া কিন্তু এই যে তোমার মানে বান্ধবীরা যারা আছে তারা পুকুরে একসঙ্গে নামত তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে সুইমিং এ আসলে বাসা যাওয়াটা কম হয় আমি যেহেতু টিউবওয়েলে গোসল করি আম্মু চাইলে মাঝে মাঝে আম্মুর সাথে যাই এরকম বিষয়টা তো সুইমার হওয়ার পর অনেকেই বলছে আই কম্পিটিশন আসলে এরকম ভাবে হয় না ফান করাই হয় কিন্তু আসলে করা হয় না পরিবেশটা আমি বললাম না এখন বাংলাদেশের পরিবেশটা এখন এইভাবে চেঞ্জ হয় না যে সুইমিংটাকে আমরা গ্রাম থেকে ওইভাবে করতে পারবো এটা কখনোই সম্ভব না কারণ আমি আমি যেরকম সুইমিংটা কিন্তু গ্রামে করতে পারি না আমাকে সুইমিং করার জন্য যশোর ডিস্ট্রিক্ট পর্যন্ত আসতে হয়েছে ওইখানে থেকে ট্রেনিং করতে হতো প্রথম প্রথম দিকে আমি যশোরে এসে ট্রেনিং করতাম বাংলাদেশের যে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা সেই জায়গায় সাঁতারে অভিজ্ঞতাগুলো তুমি বলো যে সেখানে প্রতিযোগিতা যেরকম প্রথম দিকে হচ্ছে আমি বিভিন্ন ন্যাশনালে পার্টিসিপেট করতাম আমার ডিস্ট্রিক্ট হয়ে আমার জীবনে প্রথম কোচ আব্দুল মান্নান স্যার ওনার হাত ধরে আমার আসা তো বিভিন্ন ডিস্ট্রিক্ট পর ডিস্ট্রিক্টের সুযোগ সুবিধাগুলো এতটাই কম যে আসলে পর্যাপ্ত ট্রেনিং তো হতো না ওটা করা তো সম্ভব ছিল না তারপরে বয়সভিত্তিক সাঁতারে জি বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আমি প্রথম যখন পার্টিসিপেট করি এবং সিনিয়র পার্টিসিপেট করি মানে কত দিয়ে শুরু করলে 13 দিয়ে না আমি 2000 আমি 98-99 সাল থেকে শুরু না না মানে বয়স ভিত্তিকে মানে আমি বয়স ভিত্তিক শুরু করছি 8-10 থেকে আচ্ছা 8-10 আচ্ছা 8-10 থেকে শুরু করেছি জি 8-10 ক্লাস 4 এ পড়ে তার মানে হচ্ছে আমি ওইরকম এজেরই তো হচ্ছে ওই তখন 5 নাম্বার 6 নাম্বার এরকম হইতাম কারণ যেহেতু ট্রেনিং তো পর্যাপ্ত নাই রেজাল্ট তো হতো না তো ওইভাবে মনে করেন 1-2 বছর কন্টিনিউ চালাই গেলাম তারপরে 2002 এ এসে একটা বাংলাদেশ গেমস হলো তো ওইখানে আমি 100 মিটার ব্রেস্টকে প্রথমবার থার্ড হয়ে এটা হলো বাংলাদেশ গেমস একটা ন্যাশনাল পর্যায়ের খেলা তো থার্ড হয়ে ওখানে দেন হচ্ছে মহিলা কমপ্লেক্স জাতীয় মহিলা কমপ্লেক্স একটা খেলা হয় ওখানে আমি একটাতে ফার্স্ট হই একটাতে সেকেন্ড হই এরপর হচ্ছে আমি বিকেএসপির চোখে পড়ি কারণ বিকেএসপি হচ্ছে বিভিন্ন কম্পিটিশন ওরা কিছু ট্যালেন্ট হান্ট করে হ্যাঁ ট্যালেন্ট হান্ট করে তো আমি ওই ওনাদের চোখে পড়ি পরে হচ্ছে ওনারা আমাকে বিকেএসপিতে ইনভাইট করে যে হচ্ছে 3 মাসের বা 6 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে তো তুমি আসো এখানে ট্রেনিং করো দেখি তোমাকে নেওয়া যায় কিনা বিকেএসপিতে দেন আমি বিকেএসপিতে চলে যাই ট্রেনিং করি 3 মাস খুব ভালো 3 মাস লাস্ট 3 মাস আমি ট্রেনিং করি তা বেশ খুব ভালো পারফর্ম করি দেন ওরা আমাকে সিলেকশন করে যে হচ্ছে তুমি বিকেএসপিতে ভর্তি হও তোমাকে আমরা তোমাকে চাচ্ছি তো আমি হচ্ছে তারপর বিকেএসপিতে ভর্তি হয়ে যাই বিকেএসপিতে ভর্তি হয়ে যাওয়ার পর আমার কিছু চেঞ্জ ছিল সেটা হলো আমি আগে আগে যে ইভেন্টটা করতাম আমি ওই ইভেন্ট আমাকে চেঞ্জ করে দেয় সুলেমান স্যার উনি বলা শুনে দেখ যে ইভেন্ট ব্যাকস্ট্রোক যে ইভেন্টটা করতেছে সেটাতে বাংলাদেশে তো আমার কোনো ফিউচার নাই মিন্স আসলে যারা সাব গেমসে কিন্তু ব্রেস্টকে রেজাল্ট অনেক বেশি সবসময় বরাবর ব্রেস্ট আমি যে ইভেন্টটাতে গোল্ড পাইছি সাব গেমসে এই ইভেন্টটা হচ্ছে সব থেকে বেশি রেজাল্ট মানে আগের ফলাফলগুলো জি মানে ফলাফলগুলো দেখে বলছে তুই ফ্রি ব্যাকস্ট্রোকটা বাদ দে তোর যদি জীবনের সর্বোচ্চ লক্ষ্য যদি অর্জন করতে চাস তাহলে হচ্ছে ব্রেস্টস্ট্রোকটা কর তো আমি ইভেন্টটা চেঞ্জ করি আর এই ইভেন্ট চেঞ্জ করা দিয়ে হচ্ছে আমার লাইফের লাইফ প্রফেশনালি সুইমিং লাইফটা স্টার্ট তারপর তো ওই বছরই না জুনিয়র ন্যাশনাল বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা করলাম তখন আমি ক্লাস 8 এ পড়ি আমার বয়স 15-17 বছর গ্রুপে খেলছি তো আমি ওই বছরই হচ্ছে ন্যাশনাল রেকর্ড করি এবং সিনিয়র যারা ছিলেন তাদের রেকর্ডটা ব্রেক করে আমি গোল্ড সহ নতুন জাতীয় রেকর্ড করি ওই বছরই ন্যাশনাল হয় জাতীয় ন্যাশনাল খেলা হয় তখন আমি গোল্ড পাই 2004 থেকে আমি এখনো পর্যন্ত এই যে ইভেন্টটাতে আমি সাব গেমসে গোল্ড পাইছি 2004 থেকে 2016 পর্যন্ত এখনো পর্যন্ত আমি এই ইভেন্টে আমি গোল্ড হোল্ডার মানে নিজের রেকর্ড নিজে ভেঙেছো জি প্রতি বছরই ভাঙা হয়েছে হ্যাঁ আমি 2004 থেকে 10 পর্যন্ত তো বরাবরই ভেঙেছি প্রতি বছরই কিছু না কিছু হ্যাঁ প্রতি বছরই আর 11-12 তে এসে সব ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন তো আসলে ঢাকা টু চিটং আমার একটা ঝামেলা ছিল তো ওই ঝামেলার জন্য আসলে ওই ওই 2টা বছর আমার একটু ঝামেলা হয়েছিল আমি রেকর্ডটা ভাঙতে পারিনি বিশেষ করে 100 মিটারে 50 মিটারে আমার প্রতি বছর কম বেশি একটা রেকর্ড হয়েছে দেন 13 সালে আমি নতুন রেকর্ড করছি 14 সালে আমার তো সাউথ এশিয়ান গেমস রেকর্ড হলো হ্যাঁ কারণ তখন পড়াশোনাটা একটা মেইন সাউথ এশিয়ান গেমস এই যে আমরা যদি এসএ গেমস এর যদি কথা বলি তো ওইখানে যাবার আগে থেকে ওইখানে তো মানে আগে আমাদের রেকর্ড মানে আমাদের বা এই যাওয়ার আগে যে এটা মানে হোমওয়ার্কটা কিরকম ছিল যে কার রেকর্ড ভাঙবো এখানে কারা আসবে ভারতের মতো শ্রীলঙ্কা আসবে ভারত আসবে তাদের সঙ্গে খেলতে যাওয়া এবং তাদের রেকর্ড তাদের
টেকনিক্যাল দিক দিয়ে আমরা কি অবস্থা আছে তুমি ভালো বলতে পারবা? হ্যাঁ, যেহেতু হচ্ছে যে রেকর্ডটা করা আছে এটা 2006 সালে সাউথ এশিয়ান গেমসের রেকর্ড ছিল, তো ওই রেকর্ডটা আমি যখন 2014 সালে গোপালগঞ্জে আমাদের ন্যাশনাল মিটটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, তো হচ্ছে আমি ওখানে হচ্ছে যেরকম আমাদের মিটটা, হ্যাঁ গোপালগঞ্জে আমাদের ন্যাশনাল পুলে যেরকম একটা অ্যাডভান্টেজ আছে, একটা ইলেকট্রনিক্স বোর্ড আছে, বা টাস্ক পেটটা যেরকম কম্পিটিশন পুল, প্রপার একটা কম্পিটিশন পুল, ইন্টারন্যাশনাল কম্পিটিশন পুল হচ্ছে আমাদের মিরপুর সুইমিং পুলটা, গোপালগঞ্জটা একটু ডিফারেন্ট ছিল। তো ওইখানে যখন আমি সাউথ এশিয়ান গেমস রেকর্ড করলাম, যে টাইমিংটা আমি করলাম, যে রেকর্ডটা ভাঙছে ওটা হচ্ছে সাউথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কার মাইমি রহমানের রেকর্ড ছিল 2006 সালে। আচ্ছা, 2006 সালে করা ছিল শ্রীলঙ্কা কলম্বো সাউথ এশিয়ান গেমসে। তো ওইটা যখন ওইখানে ভাঙতে পারছি, তো আমার কোচ জুয়েল আহমেদ বললো যে তুমি টেনশন করো না কোনো কিছু নিয়ে, আমার মনে হয় আগামী সাব গেমসে দেখবা যে একটা ভালো কিছু করবা, কারণ এই পুলে তুমি যদি সাউথ, হ্যাঁ সাউথ এশিয়ান গেমসের রেকর্ড যদি তুমি এই পুলে করতে পারো, ওই পুলে আরো বেশি বেটার হবে। আর তুমি যে পুলে কম্পিটিশন করবা, গেমসটা করবা, সেই গেমসে তো ইন্টারন্যাশনাল ব্লক থাকবে, টাস্ক পেড থাকবে, আপনার ইলেকট্রনিক্স বোর্ড থাকবে, তো সবকিছু মিলে অনেক ভালো করবা, পিছায় থাকো না। যেরকম আমার এই এই রেজাল্টের পিছনে একটা নৌবাহিনীর একটা বড় অবদান আছে, কারণ তারা আমাকে দীর্ঘ 3 বছর কন্টিনিউ ট্রেনিং করিয়েছেন, কারণ ন্যাশনাল ক্যাম্প কিন্তু সারা বছর হয় না, গেমসের 2-4 মাস আগে থেকে শুরু হয়। এখানে যে প্রশিক্ষণটা একটা বড় বিষয়, ট্রেনিং একটা বড় বিষয়, মানে পুলে থাকতে পারলে, হ্যাঁ আমার শিডিউল থাকে সকাল বিকেল 2 সেকশন শিডিউল থাকে, সকালে হয়তো 3 ঘন্টা যদি থাকে তাহলে বিকেলে 2 ঘন্টা, সকালে যদি নৌবাহিনী দেখে সম্ভব হয়েছে, কিন্তু অন্যভাবে তো সম্ভব হয় না। অন্যভাবে তো আসলে যেরকম আনসারে সারা বছর ট্রেনিং এর ব্যবস্থা নাই, ডিস্ট্রিক্টে নাই, এই আর্মি নেই, জেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে তো নাই, তো ন্যাশনাল ক্যাম্প তো সর্বোচ্চ যেরকম এবার 6 মাস হয়েছে, তা 6 মাসে তো একটা সাব গেমস এ গোল পাওয়া কোনোভাবেই পসিবল না, যারা সারা বছর ট্রেনিং করতেছে তারা কি করবে বিদেশে থেকে। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি নেভির একটা বলো না বিগ একটা অ্যাচিভমেন্ট ছিল বা অবদান ছিল নেভির, ওরা হচ্ছে আমাকে সারা বছর কম্পিটিশন, মানে সারা বছর ট্রেনিং এর মধ্যে রাখছিলেন। দেন আমাদের নেভির কিন্তু ওভারঅল রেজাল্ট সব থেকে বেশি ভালো, যতগুলো পদক আমরা পাই তার মধ্যে আমাদের নেভি কিন্তু 10-12টা রেজাল্ট হয়েছে, আমরাই বিগ একটা পুরস্কার নিয়ে গেছি 3 ভাগে 2 ভাগ। তো ওইখানে একটা ইয়ে ছিল, আমাদের প্লাস পয়েন্ট ছিল। তো এসএ গেমসে তুমি পদক পেলে, তোমার তারপরে তুমি কোন দিকে যাবে? হ্যাঁ আমার সাঁতার তো মানে একটা সময় পর্যন্ত তুমি থাকতে পারবে, দেন স্টপ করতে হবে। তো আমি আমার আমার এখন টার্গেট হচ্ছে নেক্সট অলিম্পিক আছে, অলিম্পিকে অল চ্যাম্পিয়নশিপ আছে, দেন সাউথ এশিয়ান, সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে অলিম্পিক, অলিম্পিক যদি আমাকে, আসলে আমি আমি এখনো শিওর না যে আমাকে সিলেকশন করা হয়েছে নাকি হয়েছে কিনা অলিম্পিকে, বরাবর থেকে যেরকম সাব গেমসে ভালো কিছু করলে, ইন্দো বাংলাতে ভালো কিছু করলে, তাদের যারা দেশকে কিছু দেয় তাদেরকে অলিম্পিকে পাঠানো হয়। তো যেহেতু আমি এখনো শিওর না যে আমাকে আদৌ পাঠানো হবে কি হবে না, যদি হয় তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে যে ট্রেনিংটা আমি করছি এখান থেকে যেন পিছনের দিকে নয়, পিছন থেকে শুরু থেকে যেন আমাকে শুরু না করতে হয়, এই লেভেল থেকে যেন আমি শুরু করতে ব্যাপার আছে। তো অলিম্পিকে যাওয়ার জন্য তো একটা প্রস্তুতির বিষয় আছে, হ্যাঁ একটা প্রস্তুতির বিষয় আছে, কারণ ওইখানে একটা ভালো অ্যাসাইনমেন্ট করতে হবে, ওইখানে একটা ভালো টাইমিং করতে হবে, আমি হয়তো অলিম্পিকে কোনো পদক পাবো না কিন্তু অ্যাটলিস্ট বেস্ট টাইমিংটা যেন ওইখানে শো করতে পারি। তো আমি যদি তোমার সময়টাও যদি তুমি ধরে রাখতে পারো, জি জি, মানে আমার সময় থেকে যদি আমি আরো একটু ভালো কিছু করতে পারি সেটাই তো আমার জন্য অনেক বেশি বড় একটা বড় আসলে, জি জি। আমি একটু বিরতিতে যাচ্ছি, ফিরে শুনে জানতে চাবো যে একদম মানে আমরা খোলামেলাভাবে যদি আলোচনা করতে চাই যে আমাদের, তুমি তো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আসলেই, সেই বিবেচনাও তুমি যদি বলো যে আমাদের আসলে ঘাটতিটা কোন জায়গায়, কারণ তুমি বেরিয়ে এসছো তোমার মতো আরো যশোর থেকে বারো বিভিন্ন জায়গা থেকে, আরো এই তুমি বয়স ভিত্তিক 8 থেকে এসছো, আরো নতুন ছেলেমেয়েরা আসবে, তাদের জন্য আসলে কি করা দরকার, অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার যেভাবে আমরা বলি না কেন, সেগুলো যদি তুমি একটু বল। কারণ তুমি যেটা যে মানে যা তোমাকে অর্জন করে আসতে হচ্ছে, যে মানে প্রতিবন্ধকতা গুলোকে তোমাকে পার হয়ে আসতে হচ্ছে, সেটা যাতে তোমার পরে যারা আসবে তারা যাতে আর একটু কম পায়, একটু বেশি সুযোগ পায়, তোমার উত্তরসূরি যারা হবে, যারা তোমাকে দেখে জলে ঝাঁপ দিবে, তাদের প্রতিবন্ধকতা আরো কম হোক, তারা আরো বেশি সুযোগ পায়, কি কি করা দরকার সেই জায়গায় যাবো। তার আগে একটু কথা বলে নেই যে সাংবাদিকতা থেকে তো পড়াশোনা শেষ করলে, সাংবাদিকতা থেকে এমনিতেই মানে টিকে গিয়েছো বা মানে সুযোগ হয়েছে পড়া সেটা নাকি মানে আমার নিজের ইচ্ছাতেই যাওয়া? নিজের ইচ্ছাতেই যাওয়া, প্রথম চয়েস যেহেতু আমি ইকোনমিক্স ছিল, তো ইকোনমিক্স আসলে প্রথম তোমার পছন্দ ছিল অর্থনীতি, ইকোনমিক্স, তো আমি ইকোনমিক্স আসলে আমি ন্যাশনাল টিমে খেলতাম, তো ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান বললো তুমি ইকোনমিক্স নিলে ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি দুইটা কন্টিনিউ করতে পারবে না, তুমি একটা সহজ সাবজেক্ট নিয়ে পড়াশোনা চিন্তা ভাবনা করো। তো তুমি মানে চট্টগ্রামে পরীক্ষা দিয়েছিলে? জি, আমি একটা জায়গাতে পরীক্ষা দিয়েছি, কারণ আর কোথাও কোঠা ছিল না, একমাত্র চট্টগ্রামে কোঠা ছিল, মানে খেলোয়াড়ের কোঠা, খেলোয়াড়ের কোঠা ছিল।
তো তখন হচ্ছে মি রাজীব স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, তো উনি তখন যেহেতু ভাইবাবুটা সবই আপনার সোশ্যাল সায়েন্সের সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা প্রেজেন্ট ছিলেন, তো স্যার বলেন হচ্ছে আমি তোমাকে একটা প্রস্তাব করি, তোমার যাবতীয় সুযোগ সুবিধাগুলো আমি দিব, আমি যেহেতু খেলাধুলা বা কালচার প্রোগ্রাম এই যে জিনিসগুলো আমি খুব পছন্দ করি, তুমি আমার ডিপার্টমেন্টে আসতে পারো। তো আমি বললাম স্যার আপনি কোন ডিপার্টমেন্টের চেয়ারম্যান? বললো আমি সাংবাদিকতা। তো আমার ভালো লাগলো, সাংবাদিকতা বিষয়টা আমার কাছে খারাপ লাগে না। চেয়ারম্যান নিজে তোমাকে যখন ভর্তি করলেন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু ফেস করি না, আমি সারা বছর ক্লাস করি না, উইদাউট ক্লাস ছাড়া আমাকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়েছে, ইভেন বিভিন্ন যেরকম আমি স্পেশাল পরীক্ষাও দিছি সেটার জন্য আমার ডিপার্টমেন্টের অবদান আছে। তো আর আমার ফ্রেন্ডরা তো আমাকে সবসময়, আমার ব্যাচে 16তম ব্যাচের সকল ফ্রেন্ড আমাকে সব ধরনের হেল্প করছে, কারণ আমি সারা বছর ক্লাস করতাম না, আমার ফ্রেন্ড দিশা সরণিকা ওরা আমার জন্য নোট রেডি করে রাখতো, আমি গিয়ে জাস্ট ওগুলো পড়তাম, পরীক্ষা দিতাম। তাহলে এখন কি করার, মানে সাংবাদিকতার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে তোমার? হ্যাঁ অবশ্যই থাকবে, কেন থাকবে না, যেহেতু আমি ওই সাবজেক্ট নিয়ে পড়ছি। আর আসলে আমি এটার সাথে ইনভলভ থাকার জন্য আমি আমার জবটাকে একটু ইজি করে নিছি, আমি যেরকম নেভিতে সামরিক শাখায় যাব না, কারণ ওটা 24 আওয়ার্স আমার ওয়ার্ক ইয়ে থাকবে, আমি যদি বেসামরিক শাখায় যাবো, আমি 9টা থেকে 2টা পর্যন্ত আমার অফিস, তাদের তো জনসংযোগ শাখা আছে। জি জি জি, জনসংযোগ শাখা আছে, প্লাস আমি যদি চাই যে ওদের ওইখানে ইনভলভ না হবো না, আমি হচ্ছে বাইরে কোথাও কোথাও ইনভলভ হবো, যেহেতু আমি 2টার পরে ফ্রি হয়ে যাচ্ছি, আমি চাইলেই তো অন্য কোথাও আমি জব করতে পারতেছি, তো সেই ক্ষেত্রে আমি একটু সবকিছু মিলে ব্যালেন্স রেখেছি। গণযোগাযোগের সঙ্গে সম্পর্ক রাখার একটা ইচ্ছা আছে তোমার? ইচ্ছা আছে, তার জন্য আমি হচ্ছে সিভিল শাখাতেই ঢোকার চিন্তা ভাবনা করতেছি, 9টা থেকে 2টা পর্যন্ত অফিস করব, দেন আমি আমার যদি আমার মনে হয় আমি সাংবাদিকতা করব আমি চলে আসব। বিভিন্ন ফিল্ডে যেতে পারবো আর ওইখানে আমি আমার সব পরিচিত মানুষ পাবো, যেহেতু আমি একজন খেলোয়াড়, আমার মানে আমি স্পোর্টস হ্যান্ডেলিং করতে পারবো। জি আমি ওই বিষয়গুলো জি আমি ওই বিষয়গুলো খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবো, আমার জন্য ইজি হবে। পৃষ্ঠপোষকতার জায়গাগুলো একদম জেলা থেকে যদি বলো, যে জেলা থেকে আমরা ধীরে ধীরে মানে কেন্দ্রে আসি, জেলা সমস্যাগুলি যদি বলো, দেখো সারা বাংলাদেশের কথা বলো, ছোটদের কথাই বলো, একদম বয়স ভিত্তিক যেরকম হচ্ছে, মানে সুইমিংটা এমন একটা জায়গা সেখানে যদি ছোটবেলা থেকে আসলে করা যায়, মাইকেল ফেলস 6-7 বছর বয়স থেকে শুরু করেছেন, মানে যত আপনি ইন্টারন্যাশনাল যাদেরকে বলবেন না কেন, আপনার হচ্ছে যেসব ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড গোল্ড মেডেলিস্ট আছে তারা সবাই কিন্তু ওই 6-7 বছর থেকে সুইমিংটাকে শুরু করছে, তো 6-7 বছর থেকে সুইমিং যখন শুরু করা, আসলে ট্রেনিংটা সব থেকে বড় ব্যাপার, সাফল্যের মূল লক্ষ্য হচ্ছে ট্রেনিং, আমি যদি প্রশিক্ষণ না নিতে পারলাম তাহলে আমি ভালো কিছু দেখাইতে পারবো না, তা আমার রিকোয়েস্ট থাকবে। এটার জন্য আসলে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দরকার আছে, বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা দরকার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, NSC, সুইমিং ফেডারেশন, তারা যদি সবাই মিলে যৌথভাবে আসলে এই উদ্যোগটা নেয়, ডিস্ট্রিক্ট থেকে আমরা কিছু জিনিস বের করি, জেলাতে সাঁতারের জন্য সুবিধাটা কি, মানে যেরকম 1-2 মাসের যদি ট্রেনিং করা যায়, একটা একটা স্ট্রং ট্রেনিং করাবো 6 মাসে, একদম বাচ্চা পর্যায়ে যারা আছে ওদের যদি 6 মাস ট্রেনিং করানো হয়, সেভাবে আমি আপনাকে কি বলবো, অ্যাকচুয়ালি ওরা যে রেজাল্টটা করবে আগামী 5 বছর পরে, আসলে ওই জিনিসগুলো আমরা কখনো পাবো না, কখনোই পাবো না, কারণ ওদেরকে দিয়েই সম্ভব, যদি ওদেরকে একদমই ট্র্যাক মানে ফিল্ড পর্যায়ে যদি পরিচর্যা করা হয়, তো ডিস্ট্রিক্ট পর্যায়ে 1-2-3 মাস সামাজিক যে কিছু ঝামেলা সেগুলো তো অনেকটা কমে গিয়েছে সাঁতারের ক্ষেত্রে না? জি এখন তো বেশ মোটামুটি, যখন আমি গোল পাইছি এটা সবাই বাংলাদেশ আমরা দেখতেছে, হ্যাঁ সবাই কিন্তু এখন সুইমিং আরো বেশি ইনভলভ হবে, প্লাস যেরকম আমাদের আর্মি নেভিতে একটা জবের সেক্টর খুলে গেছে, এই সুইমিং এর জন্য কিন্তু আমরা সবাই এখানে জব পাচ্ছি, জব করতেছি, তো এই জিনিসটা কিন্তু এখন আরো বেশি পপুলার হয়ে গেছে, এই জবের জবের জন্য অনেকে কিন্তু সুইমিং এখন আসতেছে বা অ্যাথলেটিক্স আদার্স গেমস গুলো দেখে। জেলা থেকে তুমি যদি একদম কেন্দ্রের দিকে আসো, জাতীয় পর্যায়ের কি কি দরকার আছে আমাদের? যেরকম মানে তুমি জাতীয় পর্যায়ে বললে আপনি আমাকেই ধরতে পারবেন, কারণ আমি যেহেতু জাতীয় পর্যায়ের টিম ন্যাশনাল টিমে আমি আছি, আমাদের যেরকম কন্টিনিউ একটা ট্রেনিং দরকার, মানে যেভাবেই হোক না কোনো কন্টিনিউ একটা ট্রেনিং যদি আমাদের করানো হয়, এবং ইভেন এর সাথে যদি প্রতি বছর কম্পিটিশন করা যায়, আমাদের বছর একটা কম্পিটিশন হয়, আগে যেরকম 2টা কম্পিটিশন করতে পারতাম, জুনিয়র সিনিয়র 2টা, এখন যেরকম যে কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, তো বছরে একটা কম্পিটিশন আসলে পর্যাপ্ত না, অনেক বেশি কম্পিটিশন করতে হবে, যেরকম বাহিরে সারা বছর খেলা হয় ওই গেমস গুলো পার্টিসিপেশনটা নিয়মিত না হলে আমি আমার টাইমিংটা তো চেক করতে পারবো না, আমি ডেভেলপ হলো না, আমার ডিমোশন হলো আমি বুঝবো না বিষয়গুলো, সো কম্পিটিশন যত বেশি কম্পিটিশন করা যাবে তত বেশি টাইমিং ডেভেলপ হবে, আর সারা বছর তো ট্রেনিং এর মধ্যে আমি থাকতে পারবো।
আর প্রতিযোগিতা অংশ নেওয়াটাকে তোমার মনে হয় যে একটু কম হয়ে যাচ্ছে শুধুমাত্র জাতীয় ভাবে না তো শুধু এসএ গেমস কেন আরো যদি বিভিন্ন দেশে যদি আরো প্রতিযোগিতা অংশ নেওয়া যায় কম কারণ আমরা যে দেখেন এই বছর একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অলিম্পিক গেমস এই বছর পড়ছে চার বছর পরে পড়বে আপনার 17 তে কোনো খেলা নেই 18 তে হয়তো বা আপনার ওই যে এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এগুলো আছে মানে বছর আমরা একটা ইন্টারন্যাশনাল খেলা রেগুলারই পাই একটা ইন্টারন্যাশনাল খেলা যেটা হলো ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এছাড়া যদি ওই যে খেলা অলিম্পিক কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস এটা সাউথ এশিয়ান গেমস ছয় বছর পরে হলো তো আমরা মানে সবকিছু থেকে আমরা পিছায়া ইন্ডিয়া যেরকম প্রত্যেকটা গেমে এখন পার্টিসিপেট করে আমরা ফেসবুকে ফ্রেন্ড আছে বেশি বেশি করে প্রতিযোগিতা যেত জি বেশি বেশি করে কম্পিটিশন না হলে আমি আমার আমার জায়গাটাকে চেঞ্জ করতে পারবো না আমি এই কম্পিটিশন একটা টাইম করলাম নেক্সট কম্পিটিশন এর থেকে বেটার করতে হবে হ্যাঁ কারণ তুমি যদি অনেক দীর্ঘ বিরতির পর যাও নিজের সময়টাই তো তুমি ধরে রাখতে নাও পারবো না শিলাজি আমরা যে পৃষ্ঠপোষকতা নিয়ে যে অনেক কিন্তু একটা চাকরি নিরাপত্তা চায় যে সে যে সাঁতারে হোক দৌড়ে হোক ভারোত্তোলনে হোক যেখানেই থাকুক সাইকেলে হোক সে জায়গাটা চাকরি নিরাপত্তা চায় কাজের নিরাপত্তা চায় কারণ তাহলে সে তার প্রশিক্ষণটা তার এই জায়গায় মনোযোগ দিতে পারে মেন্টালটা স্পেস থাকে হ্যাঁ সেই জায়গাতে আমাদের অবস্থাটা কি হ্যাঁ আমি যেহেতু এখন বাংলাদেশ নেভিতে চুক্তিভিত্তিক অবস্থা সবাই তো আর নেভিতে সুযোগ পায়নি না ওই যে বললাম যে এর আগেও আমি বলেছি যে হচ্ছে একটা জিনিস ভালো হয়েছে যে মানুষ অন্তপক্ষে সুইমিংটা কারো বেশি আগায় নিবে একটা চাকরির একটা স্থির জায়গা পাচ্ছে যেহেতু নেভি এখন মেয়ে নিচ্ছে আর্মিও মেয়ে নিচ্ছে বা বিভিন্ন ডিফেন্স এখন মেয়ে ইনক্লুড হচ্ছে তো চাকরির ক্ষেত্রে যারা ঢুকে যাচ্ছে যেরকম গত বছর অনেকগুলো মেয়ে প্রায় 150-300-400 মেয়ে বোধহয় আর্মিতে ইনক্লুড করছে খেলোয়াড় মেয়ে তো একটা বড় একটা সুযোগ কিন্তু পাইছে এই বছর আমাদের নেভিতে যেরকম আমরা প্রায় 30-40 জন মতো মেয়েই আমরা নেভিতে আবার ইনক্লুড করছি তার মানে হচ্ছে বড় একটা স্পেস কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এই বছরও নিবে আগামীতেও নিবে তো চাকরির একটা নিরাপত্তা কিন্তু চলে আসছে একটা সুযোগ কিন্তু হ্যাঁ চলে আসছে আলটিমেটলি শুরু হয়ে গেছে মেয়েও ইনক্লুড হয়ে গেছে মানে আর্মি মানে সশস্ত্র বাহিনীর বাইরে বাইরে এখানে তো সবাই আসতে পারবে না বাকিদের জন্য তো দরকার আছে হ্যাঁ বাকিদের জন্য দরকার বিভিন্ন কোম্পানি যদি পৃষ্ঠপোষকতা করে যেরকম শুধু আসলে এটা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষে সম্ভব না বা যেরকম বাংলাদেশ তুমি আমি যদি এইভাবে বলি যে তুমি শিলা তুমি স্বর্ণ পেয়েছো দুইটা এবার পেলে এখন অলিম্পিকে তুমি যেতে চাও ওই পর্যন্ত কেউ তোমাকে স্পন্সর করবে কিনা জি জি সেইভাবে দরকার জি জি এক্স্যাক্টলি ওরকম একটা মেয়ে বাংলাদেশ গেমসে ভালো করেছে তাকে মানে এসএ গেমস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা পৃষ্ঠপোষকতা আসলে দরকার কারণ অলিম্পিক যেরকম আজকে একটা প্রোগ্রাম ছিল রাসেল সাহেব ছিলেন আপনার হচ্ছে আমাদের ক্রীড়া সচিব রাসেল সাহেব ছিলেন তো উনি বলতেছেন আসলে এগুলো বাংলাদেশ সরকারের পক্ষে একাও সম্ভব না অলিম্পিকের পক্ষে একাও সম্ভব না জেলার পক্ষে একা সম্ভব না একা সম্ভব না জেলায় তো সম্ভবই না কোনোভাবে প্রশ্নই আসে না কোনোভাবে সম্ভব না সম্ভব না তো আমরা যদি সবাই মিলে সাথে যদি যে বড় বড় কোম্পানি গুলো আছেন তারা যদি পৃষ্ঠপোষকতা করেন যে আমাদের খেলা মেইনটেইন করতে গেলে যেরকম একটা কথা আজকে উঠছিল মানে সোজা কথা হচ্ছে ক্রিকেটে যেরকম হচ্ছে সেটা এই জায়গাগুলো তো আসা দরকার হ্যাঁ আসলে আসা দরকার না তারাও বিভিন্ন ম্যাচ জিতে বিভিন্ন টুর্নামেন্ট জিতে সত্যি কথা আবার সারা বছর কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সারা বছর কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট সারা বছর কিন্তু স্পন্সররা পাচ্ছে মানে সুইমিং এ যেরকম সর্বশেষ সুইমিং এ কিন্তু কোনো স্পন্সর না এটা স্পন্সরের জন্য কিন্তু আমাদের গত বছর খেলাটাও হয় নাই সেটা বিগ টুর্নামেন্টই হয়নি টুর্নামেন্টই হচ্ছে না কারণ ভালো স্পন্সর পাচ্ছে না সেজন্য টুর্নামেন্ট করতে হচ্ছে কারণ টুর্নামেন্ট করতে গেলে হ্যাঁ 15-20 লাখ টাকা মতো খরচ হয় ফেডারেশনের পক্ষে একটা টুর্নামেন্ট করতে 15-20 লাখ টাকা খরচ করা সম্ভব না তো যদি কোনো ভালো কোম্পানি দেখা গেলো কি টুর্নামেন্টের জন্য স্পন্সর করে ফেডারেশন কিছু দিয়ে তাও সাঁতারে হয়তো তুমি নৌবাহিনীতে থাকাতে যে তাদের আমাদেরকে আগায় আসতে হবে মানে এই বিষয়গুলোকে উঠে আনার জন্য ক্রিকেটের পাশাপাশি বাদ বাকি গেম গুলোকে উঠে আনার জন্য তাদেরকে তাদের হেল্প আমাদের অনেক দরকার তাদের পৃষ্ঠপোষকতা জলেও আছে স্থলেও আছে জি সব জায়গাতে আছে খুঁজে আনতে হবে এটাই হলো কথা যে খুঁজে আনতে হবে তার জন্য কিন্তু আসলে পৃষ্ঠপোষকতা অনেক বড় একটা ব্যাপার আর অন্যান্য যে আছে পুলিশ আছে আনসার সেই জায়গাতেও মানে সশস্ত্র বাহিনীর মতো হয়তো অতটা সুযোগ সুবিধা নাই যেরকম পুলিশে তো সুইমিং পুল নাই আনসারে আগে সুইমিং পুল ছিল না এবার একটা সুইমিং পুল হয়েছে তো সবকিছু মিলে সব জায়গায় একটা ভালো মানের মানে ফ্যাসিলিটিস দরকার না হলে তো আপনি ভালো জিনিস বের করতে পারবেন না মানে আমি যদি যত গুড় দিব ততই মিষ্টি হবে আমি যদি গুড় না দিই তাহলে তো সেই জিনিসটা মিষ্টি হলো না এবং সুইমিং পুল গুলোর অবকাঠামো কি একদম যথাযথ আছে সুইমিং পুল পর্যাপ্ত পরিমাণে অবকাঠামো না যা যা দরকার আন্তর্জাতিক মানের যদি বলি বা
আমাদের ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মানের যদি না বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল মানের সুইমিং পুল এখনো পর্যন্ত নাই কারণ যে স্টাডিং ব্লক আমরা ইউজ করি ওগুলো আন্তর্জাতিক মানের না ওর থেকে লেটেস্ট স্টাডিং ব্লক এখন চালু হয়ে গেছে আমরা আসলে এখনো সেই 20 বছর আগের স্টাডিং ব্লকে এখন আমরা ট্রেনিং করতেছি এটা তো পর্যাপ্ত সেটা তো তুমি প্রতিযোগিতা যেহেতু আর ওখানে পিছে না ওখানে আমরা এক্সজাস্টটা ব্যাপার স্যাপার থাকি ইভেন এমন না যে আমরা ইন্টারন্যাশনাল যখন কম্পিটিশন করতে যাই আমরা 10 দিন আগে যে এক্সজাস্ট করতেছি না সেটা তো করছো না হ্যাঁ দুই দিন আগে যাচ্ছে একদিন আগে যাচ্ছে যে হয়তো রেস্ট করতে হচ্ছে কম্পিটিশন আগে সেটা তুমি ওখানে অনুশীলন করার সুযোগ পাচ্ছ কিনা সেটা একটা বিষয় হ্যাঁ পাচ্ছি না তো আমি আগের দিন যাচ্ছি রেস্ট করতেছি দেখা গেল কম্পিটিশনের একদিন আগে আমি জাস্ট অ্যাডজাস্ট করতেছি তাই একদিনে তো আসলে সম্ভব না অ্যাডজাস্ট করা নতুন একটা জায়গাতে আমি কিভাবে অ্যাডজাস্ট করব একদিনে তোমার সবকিছু মিলে আমরা অনেক কিছু সেটা ঘাটতি তো আমরা কিছুটা মেটাও যায় যদি তোমাকে মানে অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ না এটা বেড়ে যায় বেড়ে যায় প্লাস হচ্ছে যদি মানে আমি আমার যে আমি আজকে যেটা বলেছি যে হচ্ছে এই শিলাকে ধরে রাখার জন্য আসলে পিছনে একটু সময় দিতে হবে পিছনে শ্রম দিতে হবে পিছনে মানি ইনভেস্ট করতে হবে প্রশিক্ষক প্রশিক্ষক যে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক আমাদের প্রশিক্ষক অবশ্যই আমাদেরকে গড়ে তুলছে সেটা ঠিক আছে কিন্তু কারিগরি ভাবে বা টেকনিক্যালি আরো তোমাদেরকে দক্ষ করার জন্য যখন তুমি একটা কথা না বললে না যে কোচটা এখন আমাদেরকে ট্রেনিং করিয়েছেন পার্ক তেগুন উনি দীর্ঘ আড়াই বছর জি কোরিয়ান উনি দীর্ঘ আড়াই বছর অস্ট্রেলিয়াতে ছিলেন এবং উনি একজন ইন্টারন্যাশনাল মানের কোচ তো উনি আমাদের যে কিছু লেটেস্ট লেটেস্ট ট্রেনিং করিয়েছেন যেটা আসলে আমরা কখনো শুনিও নাই আমরা জানিও না ইভেন আমাদের কোচরাও জানে না কারণ স্টাডির পরিমাণটা আমাদের এতটাই কোচদের তো প্রশিক্ষণ দরকার সেটাও আমাদের কথা হচ্ছে স্টাডিটা আমাদের এতই কম যে কোচরাও কিন্তু সেই হিসেবে দেখেন ট্রেনিং করায় দুই দিন পাঁচ দিন প্রসেস ট্রেনিং করলে মানুষ কিছুই শিখবে না বেসিকটাই তো শিখতে পারবে না তো সেখানে কোচদেরও আসলে বাইরে ট্রেনিং এর একটা ব্যাপার স্যাপার থাকে তারপর হচ্ছে যে যিনি আসছেন উনি এত কিছু জানেন যেটা আসলে আমরা জানিও না উনি আমাদের এমন কিছু কিছু ট্রেনিং করাইছে আমরা খুবই অবাক হয়ে গেছি সারপ্রাইজ ইভেন আমরা হয়তো ওনার কথা বিশ্বাস করতেছিলাম না উনি আমাদেরকে ভিজুয়াল দেখাইছেন যে তোমরা দেখো এটা আমার মুখের কথা না এটা প্র্যাকটিক্যালি সারা সেটা আমরা প্রয়োগ করার মতো জায়গা নাই তোমাদের জায়গা নাই জায়গা কিন্তু না আমরা যেরকম লাইটিং সিস্টেমে রাতে রাতে প্র্যাকটিস করছি আর ট্রেনিং ছিল যেহেতু ওই আসামের আবহাওয়ার সাথে আমাদের আবহাওয়ার একটা মানে একটা সম্পর্ক স্থাপন করার বিষয় ছিল তো উনি যখন রাতে লাইটিং সিস্টেম করে আমাদেরকে ট্রেনিং করাইছে আচ্ছা আচ্ছা প্রশিক্ষণের প্রশিক্ষণ করে যে ওই পরিবেশটা আবহাওয়া নিয়ে আসে কথা না বলে নয় তুষার ভাই যখন আমরা সপ্তাহে তিন দিন মানে বমি ট্রেনিং করছি আমরা তো কখনো কল্পনাই করি না আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা তো শুধু বমি ট্রেনিং ই করছি তাই মানে বিষয় কোন পৃথিবী কোথায় চলে গেছে না হলো ওয়ার্ল্ড রেকর্ড গুলো হচ্ছে তুমি আমরা শেষ করব তোমার জন্য শুভকামনা থাকলো যে তুমি অলিম্পিকে যাও অলিম্পিকে যেতে পারো এবং অলিম্পিকে যেও মানে তোমার তুমি সন্তুষ্ট হও সেরকম একটি ফলাফল করো পাশাপাশি সেই জায়গাটা থাকবে যে সাংবাদিকতা পড়েছো সাংবাদিকতা সঙ্গে যুক্ত সেই শুভকামনা থাকলো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান হিসেবে আপনাকেও ধন্যবাদ সময় টিভিতে আমাকে ইনভাইট করার জন্য ভালো থাকবেন দর্শক সময় সংলাপে আজকে এই আলোচনা যারা ছিলেন আমাদের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ দেখাবে আগামী দিন সবাই সুন্দর থাকুন।